এই ভিডিওতে নিয়ে আসলাম ফ্রি ফায়ারের আপকামিং ইভেন্ট কমপ্লিট। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো বন্ধুরা, আমাদের সার্ভারে দিয়ে দিয়েছে আলটিমেট চ্যালেঞ্জ এই ইভেন্টটি। সো তোমরা এটাকে কমপ্লিট করলে পেয়ে যাবে এখান থেকে যে ফিমেলের বান্ডেলটি রয়েছে এই বান্ডেলটি, তার সাথে দেখতে পাচ্ছ ওখানে স্কারার বক্সটি রয়েছে। সো এখান থেকে প্যারাশুটটিও পেয়ে যাবে, এখান থেকে সাপবোর্ডটিও পেয়ে যাবে। সো বন্ধুরা, তোমরা কীভাবে এটাকে কমপ্লিট করতে পারবে একদম ফ্রিতে? সো বন্ধুরা, জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সো অবশ্যই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে কি করছো ইয়ার? নিচে দেখতে পাচ্ছ একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, তো এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে অল করে দিও। সো অবশ্যই আমাদের চ্যানেলে গিভওয়ে আসতে চলেছে, সো অবশ্যই গিভওয়ের মধ্যে জয়েন করে নিতে পারবে। সো গাইস, তোমরা এই ইভেন্টটি কমপ্লিট করার জন্য ইভেন্টের মধ্যে ক্লিক করে দেবে। সো ইভেন্টের মধ্যে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ লগ ইন, তো লগ ইনের মধ্যে ক্লিক করার পর তোমরা এখান থেকে একটি রেড টোকেন পেয়ে যাবে। সো এখানে তোমাকে রেড টোকেন কালেক্ট করতে হবে। তো রেড টোকেন তোমরা কিভাবে কালেক্ট করবে? সো তোমরা এখানে কিন্তু রেড টোকেন কালেক্ট করার জন্য তো দ্বিতীয়ত দেখতে পাচ্ছ প্লে ব্যাটল রয়্যাল স্কোয়াড গেম। সো তুমি এখান থেকে রেড টোকেন কালেক্ট করার জন্য তো তোমাকে একটা স্কোয়াডের সাথে গেম খেলতে হবে। সো তোমরা যখন র্যাঙ্কের মধ্যে খেলো অথবা তোমরা ক্লাস স্কোয়াড একটা খেলো, সো খেলার পর তোমরা এখান থেকে একটা গেম প্লে করে নিবে। সো গেম প্লের মধ্যে কিন্তু তোমাকে অবশ্যই দুইটা কিল থাকতেই হবে। সো অবশ্যই তোমরা যখন প্লে করবে তখন তোমরা অবশ্যই মিনিমাম দুইটা কিল করতে হবে। সো মিনিমাম তোমরা দুইটা কিল করে নিবে। সো দুইটা কিল করলে তোমরা এখান থেকে তোমরা দুইটা কি টোকেন পেয়ে যাবে। রেড টোকেন কিন্তু তোমাকে অবশ্যই দুইটা হতে হবে। সো উপরে দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা, সো কোনো সমস্যা নেই, তোমাকে অবশ্যই দুইটা হতে হবে। সো তোমরা এখানে দুইটা করার পর দেখতে পাচ্ছ এখানে জি জেড আর্মি। সো তোমরা এখান থেকে ফার্স্ট অফ অল যেই কালেকশনটা রয়েছে তোমরা এখানে সিলেক্ট করে দেবে জি জেড আর্মি। সো আমরা এখানে সিলেক্ট করে দিতেছি। সো গাইস, দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাই আনাদার ডে, এটা তোমরা সিলেক্ট করবে। সো গাইস, তোমার যদি অন্য দল পছন্দ হয় তো তোমরা এখান থেকে অন্য দল তোমরা এখানে সিলেক্ট করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু গাইস, এটা হচ্ছে তোমরা এখান থেকে যদি দেখো, ফার্স্ট অফ অল যেটা তুমি লাগাইছো সেটা হচ্ছে তুমি এখান থেকে জি জেড আর্মি লাগাইছো। সো এটা যদি জিতে তাহলে কিন্তু তোমরা এখান থেকে 30 পয়েন্ট পেয়ে যাবে। সো 30 পয়েন্টের মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে মেল যে বান্ডেলটা রয়েছে, ফিমেল বান্ডেলটা রয়েছে, এই বান্ডেলটা তোমরা এখান থেকে রিডিম করে নিতে পারবে। আর তোমরা যে সেকেন্ড যে দলটা লাগাইছো সেটা যদি জিতে তাহলে দ্বিতীয় হয় তাহলে তোমাদের কিন্তু দিয়ে দেবে 24 পয়েন্ট। সো 24 পয়েন্ট দিয়ে দিলে তোমরা এখান থেকে অন্য কিছু কিন্তু এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। সো গাইস, এটাই হচ্ছে। সো তোমরা এখান থেকে সিলেক্ট করতে হবে, তোমরা কিন্তু কনফার্মভাবে সিলেক্ট করতে হবে যে যেই দলটা জিতবে সেই দলটাই তোমরা এখানে সিলেক্ট করে লাগাবে। সো অন্য দল যদি তুমি যে দলটা লাগাইছো এই দলটা যদি না জিতে তাহলে কিন্তু তুমি এখান থেকে কোনো কিছুই পাবে না। সো অবশ্যই তোমরা এখান থেকে তোমার পছন্দের একটি দল লাগাবে, যে দলটা তোমার যে কম্পিটিশন এবং টুর্নামেন্টের মধ্যে যাতে জিততে পারে এরকম একটা দল তুমি এখান থেকে সিলেক্ট করবে। সো গাইস, তোমরা যে দলগুলোকে কনফার্মভাবে সিলেক্ট করেছো এই দলগুলো যদি জিততে পারে তাহলে কিন্তু তোমরা এখান থেকে পয়েন্ট পেয়ে যাবে। সো দেখতে পাচ্ছ উপরের দিক বার্ডস পয়েন্ট, এই পয়েন্টগুলো কিন্তু তোমার যে দলটা জিতবে সেই দলটা জিতার পর কিন্তু তোমরা এখান থেকে সেই পয়েন্টটা দিবে। তো তুমি সেই পয়েন্টটা দিয়ে কিন্তু তোমরা এখান থেকে রিডিম করতে হবে। সো তোমার যদি দল সিলেক্ট করেছো যে কোনো দল এখান থেকে যদি ফার্স্ট হয় তাহলে তোমার ফার্স্ট যে 30 পয়েন্ট রয়েছে এই 30 পয়েন্ট দিয়ে দিবে। আর যদি সেকেন্ড হয়, তোমার যে সেকেন্ড দলটা লাগাইছো এই দলটা যদি জিতে তাহলে তোমাদের কিন্তু 24 পয়েন্ট দিয়ে দিবে। সো 24 পয়েন্ট দিয়ে তোমরা এখান থেকে অনেক কিছু নিয়ে নিতে পারো। আর যদি তোমার যে দলগুলো সিলেক্ট করেছে এই দলগুলো যদি কোনোটাই না জিতে, তোমারটা যদি কনফার্ম নাই হয় তাহলে কিন্তু তোমরা এখান থেকে কিচ্ছু পয়েন্ট পাবে না। সো অবশ্যই তোমরা খেয়াল করে আমি যেটা লাগাইছি এটা লাগান কোনো কথা না, তুমি যে দলটা তোমার মনে হয় জিতবে সেই দলটাই তুমি এখানে লাগাবে। সো বন্ধুরা, অবশ্যই যার লাগ ভালো থাকবে তারাই অবশ্যই জিততে পারবে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা আশা করি বুঝতে পেরেছ। সো অবশ্যই যদি চ্যানেলে নতুন হোক কী করছো ইয়ার, নিচে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইব বাটন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনে ক্লিক করে অল করে দিবে। সো অবশ্যই ইন্টারেস্টিং আমেজিং আপডেট ভিডিও সবার আগে তুমি পেয়ে যাবে। সো ধন্যবাদ।